সুদি ভিউয়ার্স আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ গোলাম সরোয়ার আমি অধ্যাপক এবং ইউনিট চিফ হিসাবে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কর্মরত আছি আমি আজকে আপনাদের সামনে সাধারণ আঘাত মাংসপেশি এবং অস্থিসন্ধির আঘাতে সাধারণত কি করণীয় সে সম্পর্কে আপনাদের অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় কিছু কথা বলবো আশা করি আপনারা উপকৃত হবেন তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানালে আমরা আপনাদেরকে জানাব তো প্রথমেই আসি আঘাত কি আসলে বাহ্যিক বিভিন্ন কারণে আমাদের শরীরে যে আঘাতগুলো হয় যে ক্ষত সৃষ্টি হয় এটি সাধারণত আঘাত হিসেবে আমরা উল্লেখ করে থাকি বা ইংলিশ ইংরেজিতে ওহাকে ট্রমা বলে আমরা আখ্যায়িত করি আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা বা স্থান নেই সব জায়গাতেই আঘাত লাগতে পারে এবং সে আঘাতটা খুব অল্প মাত্রায় হতে পারে আবার সেটা খুব গুরুতর আঘাতও হতে পারে তো আঘাতের এই যে অল্প কিংবা গুরুতর এটা বিভিন্ন লক্ষণ বা বিভিন্ন উপসর্গ দিয়ে আমরা বুঝতে পারি যে আঘাতটা কীরকম রকম কতটুকু মারাত্মক এটা আমরা আঘাতের ধরন তার হিস্ট্রি এবং পরীক্ষা ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা দ্বারা এটা আমরা সহজেই বুঝতে পারি এবং আপনারাও আশা করি আমি আজকে যেভাবে বলবো তাতে আপনারাও বুঝতে পেরে নিজেদের যতটুকু করণীয় করবেন বাকিটা ডাক্তারদের কাছে নিয়ে গেলে ওনরা এর সমাধান দিবে আশা করি ইনশাল্লাহ তো আঘাতের উপরে ভিত্তি করে এই আঘাত কোথায় অবস্থান এর তীব্রতা কতটুকু কিংবা কোন কারণে আঘাতটুকু হল এর উপরে ভিত্তি করে নানা ধরনের উপসর্গ শরীরে দেখা দেয় সাধারণত যদি কেউ ব্যথা বা আঘাত পায় তাহলে আমরা কি কি লক্ষণ দেখে বুঝবো যে সে আঘাত পেয়েছে প্রথম হলো সে ব্যথা অনুভব করবে দ্বিতীয়ত জায়গাটি ফুলে যাবে এবং খুব সংবেদনশীলতা তার বৃদ্ধি পাবে এবং হাতে বা পায়ে যদি আঘাত লাগে এই হাতে পায়ের যে গতিশীলতা এটা কমে যাবে অনেক সময় এই আঘাতটা যদি আমরা বলি ক্লোজ অর্থাৎ যদি চামড়া ফেটে না যায় সেই ক্ষেত্রে আঘাতে জায়গাটা ফুলে যাবে কালো বা নীল হয়ে যেতে পারে আর যদি সেটা চামড়াটা ফুটো হয়ে যায় বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিছু রক্তপাতও হতে পারে অনেক সময় যদি মাথায় আঘাত লাগে সেই ক্ষেত্রে যিনি আঘাতে সম্মুখীন হলেন উনি সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন এবং দীর্ঘ সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলতে পারে। অনেক সময় বাচ্চারা খাট থেকে নিচে পড়ে গিয়ে অথবা খেলতে গিয়ে মাথায় আঘাত লাগে সেই ক্ষেত্রে বাবা মায়েরা আমাদের কাছে এসে বলে যে বাচ্চা মাথায় আঘাত লেগেছে জ্ঞান হারায়নি তবে কয়েকবার বমি করেছে এই সমস্ত রুগীদের যদি আমরা সব হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন করি এবং আমরা দেখি যে আঘাতটা কতটা তীব্র তার উপরে ভিত্তি করে কতটুকু ঘরে করা যাবে কতটুকু ডাক্তারের কাছে নিয়ে গেলে করা যাবে এটুকু সম্পর্কে আপনাদেরকে বলবো আঘাতের যে প্রধান প্রধান কারণগুলো এই সম্পর্কে আপনাদেরকে যদি বলি যে সাধারণত বিভিন্ন ধরনের রাস্তাঘাটে যে দুর্ঘটনা হয় বা আমরা বলি মোটর ভেহিক্যাল অ্যাক্সিডেন্ট পড়ে গিয়ে বা আঘাত পেতে পারে পুরে গিয়ে আঘাত হতে পারে শারীরিক নির্যাতনের ফলে আঘাতপ্রাপ্ত হতে পারে অনেকে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে হয়তো কোনো কারণে তিনি বেঁচে গেলেন সেক্ষেত্রে আঘাত হতে পারে গিয়ে বা পড়ে গিয়ে আঘাত লাগতে পারে অনেক সময় বি দুই পক্ষের বা তৃতীয় পক্ষের মারামারি হানাহানিতে আঘাতপ্রাপ্ত হতে পারে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ড্রাগ খাওয়ার ফলে যদি মানুষের চেতনা শক্তি লোপ পায় সেই ক্ষেত্রে পড়ে গিয়ে অথবা হাঁটতে গিয়ে বিভিন্ন ধরনের আঘাতের সম্মুখীন হতে পারে আর একটা জিনিস হলো বাসা বাড়িতে অসাবধানতাবশত বিভিন্ন কারণে আঘাত হতে পারে এখন এর প্রশ্ন হলো যে প্রাথমিক চিকিৎসা কি হবে বা কি করবে একটা মানুষ যখনই আঘাতপ্রাপ্ত হবে তখনই আমরা প্রথমে যিনি আঘাত পেলেন সে আঘাতের জায়গা থেকে স্থান থেকে তাকে আমরা সরাতে হবে বা তাকে আমরা সরিয়ে নেব এটা এমনভাবে সরিয়ে নিতে হবে যাতে করে উনি সেকেন্ড ট্রমা বা অতিরিক্ত আঘাত যাতে না পায় অর্থাৎ তাকে অত্যন্ত সাবলীলভাবে জায়গা থেকে সরিয়ে নিতে হবে এবং যে আঘাতের থেকে দূরে নেওয়ার পরে তাকে আমরা রিসেসিটেড বা তাকে আমরা প্রতিরোধমূলক বা তাকে তাকে প্রশাস্তি দেওয়ার জন্য যা কিছু করা দরকার সেইভাবে করব। সেগুলো করার জন্য আমাদের ডাক্তার যারা আছেন বা যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা এই আঘাতের মাত্রা বিভিন্ন স্কেল দিয়ে ইঞ্জুরি সিভিরিটি স্কোর করে বুঝতে পারেন যে আঘাতের মাত্রাটা কি স্বাভাবিক খুব গুরুতর জটিল না সাধারণ সেই অনুপাতে তার চিকিৎসা করা যেতে পারে এবং বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা করে এটা আঘাত সম্পর্কে আঘাতের আমরা প্রাথমিকভাবেই চিকিৎসা দিতে পারি যেমন যদি কেউ পড়ে গিয়ে বা খেলতে গিয়ে ফুলে যায় আমরা সাথে সাথে তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে বরফ দিয়ে জায়গাটাকে একটু সেঁক দিব যা হাত বা পাটাকে উঁচু করে রাখবো তাকে আবার হাঁটতে আমরা কোনোভাবেই দেব না তাকে সুন্দরভাবে বাসায় পৌঁছে দেবো বিছানায় রেখে দেব যদি পায়ে আঘাতপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে পাটা উঁচু করে রাখব এবং বরফ দিয়ে তাকে শেখা দেব দরকার হলে আমরা প্যারাসিটামল জাতীয় কোনো ঔষধ প্রয়োগ করব আবার ধরেন কোথাও পড়ে গিয়ে রক্ত বেরোচ্ছে যেটাকে আমরা বলি ওপেনুন বা ব্লিডিং হচ্ছে সেই ক্ষেত্রে প্রাথমিকভাবেই আমাদের কাজ হবে যে আঘাতের জায়গা থেকে তাকে যেভাবে সরাবর সাথে সাথে যাতে ব্লিডিংটা বন্ধ হয় রক্তপাত যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা হিসাবে প্রথমে আমরা জায়গাটাকে সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখে চাপ দিয়ে রেখে অথবা কোনো কাপড় দিয়ে পেঁচিয়ে আমরা হাসপাতালে নিয়ে যাব তারপরে এই রুগীকে হাসপাতালে নেই তখন ডাক্তার সাহেবরা ওনারা দেখবেন সিভিরিটি স্কোর করবেন এবং তাকে কিছু শারীরিক পরীক্ষা করবেন তার মধ্যে আছে যে ওনাকে জিজ্ঞেস করে জানতে হবে ব্যথার তীব্রতা কতটুকু সেই অনুপাতে তাকে ঔষধ দিতে হবে এবং আমরা জায়গাটিকে আমরা দেখব প্রথমে তারপরে অনুভব করব তারপরে নাড়াচাড়া জয়েন্ট নাড়াচাড়া করে আমরা সিদ্ধান্ত নেব যে আঘাতটা গুরুতর না সাধারণ সেজন্য প্রাথমিকভাবে আমরা রুগীদেরকে সাধারণত এক্স রে আলট্রাসাউন্ড এমআরআই অথবা সিটি স্ক্যান যেটা যেখানে প্রযোজ্য সেভাবে সেটা আমরা করতে পারি বিশেষ করে যাদের আগে থেকে কিছু রোগ থাকে আমরা বলি কোমরবিডিটিজ বা এক্সিস্টিং যদি কোনো ডিজিজ থাকে সেই ক্ষেত্রে আমরা রক্তের কিছু নমুনা বিশেষ করে রক্তের শর্করা মাত্রা বা আরবিএস ব্লাড সুগারটাকে মাপবো ব্লাড প্রেশারটা দেখব এবং তার কনসাসনেস লেভেল সে কতটুকু স্মৃতিশক্তি হারালো কি না বা তার স্মৃতিশক্তির পরিমাণটা ঠিক আছে কি না এটা জানার জন্য আমরা সাধারণভাবে মৌখিকভাবে কিছু কথাবার্তা এবং দিক নির্দেশনা দিয়ে আমরা এটা বুঝতে পারি সাধারণভাবে আমরা এটার চিকিৎসা বলতে বুঝি যে আঘাত যদি খুব গুরুতর না হয় সেই ক্ষেত্রে আমরা যে প্রথমেই বলছি যে তাকে আঘাতের স্থান থেকে সরিয়ে নিতে হবে পায়ে যদি আঘাত পায় বা হাতে আঘাত পায় জায়গাটা উঁচু করে রাখতে হবে বরফ দিয়ে শেখা দিতে হবে তারপরেও যদি ব্যথাটা না কমে সেই ক্ষেত্রে আমাদের কিছু ব্যথানাশক জাতীয় ঔষধ কিংবা দরকার হলে আমরা পায়ু পথে সাপোজিটারিটা ব্যবহার করতে পারি এবং যদি মনে করি যে না এটা ভেঙে গেছে তাহলে সেখানে অবশ্যই দেখা যাবে যে কোনো ডিফর্মিটি অথবা একটু অসঙ্গতি দেখা যাবে সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে স্প্লিন টেস্ট করতে পারি এবং বলে রাখা ভালো যেমন রাস্তাঘাটে যদি দুর্ঘটনায় কেউ হাত বা পা ভেঙে যায় সেই ক্ষেত্রে হাতের কাছে যেটাই পাওয়া যাবে সেটা দিয়ে তার পা বা হাতকে স্বাভাবিক অবস্থায় যেভাবে হাত বা পা থাকে সে অবস্থায় টেনে ধরে আমরা কাপড় লুঙ্গি গামছা কিংবা অন্য যে কোনো কাপড় দিয়ে পেঁচিয়ে সেইভাবে আমরা ধরে হাসপাতালে পাঠিয়ে দিতে পারি তারপরে হাসপাতালে আসলে পরে ডাক্তার সাহেবরা পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনার যথাযথ চিকিৎসা প্রদান করবেন দরকার হলে অপারেশন করবেন পরবর্তী পর্যায়ে ওনাকে ফিজিওথেরাপি কিংবা রিহ্যাবিলিটেশন থেরাপি দিয়ে ওনাকে ভালো করবেন এটাই হলো আঘাতের অ্যাজি হল বা মোটামুটিভাবে আপনাদের একটা সাধারণ ধারণা দেওয়া গেলো দর্শকবৃন্দ শুধু আঘাত সম্পর্কে আজকে এতটুকুই রইল আমি ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে মাংসপেশির আঘাত এবং অস্থিসন্ধি বা জয়েন্টের আঘাত পেলে আমরা সাধারণত কি করতে পারি ডাক্তার পর্যন্ত না গিয়ে আমরা কি করতে পারি এবং ডাক্তার পর্যন্ত কিভাবে নেওয়া যেতে পারে এই সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ